শিক্ষকরা চাচ্ছে যে আমাদের ছাত্রদের উপর থেকে নিপীড়ন বন্ধ হোক, এটা আমাদের সর্বপ্রথম দাবি। এবং আমাদের শিক্ষকরা, ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষকরা, আমরা অনেকদিন ধরে এখানে ছাত্রদের সাথে আছি, ছিলাম এবং ভবিষ্যতেও থাকব, তাদের ন্যায্য দাবিগুলো তুলে ধরার জন্য। এখানে আমরা এই মুহূর্তে ওভাবে কোনো অবস্থান গ্রহণ করছি না। আমরা শুধুমাত্র যেই অন্যায়গুলো হয়েছে আমাদের ছাত্রদের সাথে এবং আমাদের সাথে, সেগুলোর ব্যাপারে আমরা প্রতিবাদ করছি এই মুহূর্তে। আমরা এখানে আমাদের ছাত্রদের উপর গুলি করার প্রতিবাদ জানাতে দাঁড়িয়েছি। তো আমাদের মূল লক্ষ্য এবং আমাদের দাবি হচ্ছে আমাদের ছাত্রদের গায়ে যেন আর একটা গুলিও না চলে, এটাই আমাদের দাবি। আমরা আমাদের ছাত্রদের পাশে দাঁড়িয়েছি। এই বিষয়ে এখনও আমরা কিছু জানি না, তবে বর্তমান দেশের যে পরিস্থিতি তাতে যে স্বাভাবিক পরিস্থিতি আসলে নেই সেটা তো বোঝাই যাচ্ছে। আমরা অপেক্ষা করছি পরবর্তী দিক নির্দেশনার জন্য। আমরা এখানে ছাত্রদের পাশে দাঁড়িয়েছি। আমরা শিক্ষকদের পক্ষ থেকে আমাদের ছাত্রদের উপরে যেন গুলি না করা হয় এবং যেসব গুলি করা হয়েছে তার যেন বিচার করা হয়, মূলত আমাদের এটাই বক্তব্য।